হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আপনারা সব আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের ভালোবাসা আমি ভালো আছি। বন্ধুরা, আসলে তুমি মোর জীবনের ভাবনা আনন্দ অশ্রুর মুভিটা থেকে এই গানটির উপরে আমি রিয়েকশন দিয়েছিলাম। ওখানে কিন্তু ছিলেন কে, শাবান শাহ এবং কাঞ্চি। তো এই গানটির আর একটা ডুয়েল ভার্সন আছে, সেটা হচ্ছে এই শাবনূর আর শাবান শাহ এই দুজনের। আমি কিন্তু বিষয়টা জানতাম না, যখন এই মুভিটার গানগুলোর উপর গাথা ঘাটতে শুরু করি তখন দেখি যে ও মা, শাবনূর আর শাবান শাহ আর একটা ভার্সন এই মুভিটাতে এই গানটি রয়েছে। তো দেখি নাই আমি এই গানটি, আজকে আপনাদের সাথে দেখার জন্য নিয়ে আসছি। আজকে আমরা এই গানটির উপরে রিয়েকশন দেব। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর এবং সাবিনা ইয়াসমিন। তুমি মোর জীবনের ভাবনা, সালমান শাহ এবং শাবনূর। দেখি গানটি কেমন। তো বন্ধুরা চলুন আমরা গানটি শুরু করি। 1 2 3 Anupam presents. একদম গ্রামের পরিবেশ। আচ্ছা, হৃদয়ে সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। কি সুইট ব্যাপারটা! প্রথমে কবিতা লিখছিল, পরে গানটিতে রূপান্তরিত হয়। সালমান স্যার কারিশ্মার শেষ নাই, চলুন আরেকবার দেখি। ওর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না বলা। ওকে, আচ্ছা এখানে টিউনটা একটু ডিফারেন্ট। কি লুক রে ভাই, চমৎকার লুক। আরেকবার দেখি ভাই, লুকটা একটু দেখি। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে লুকটা একটু দেখেন, চরম। এন্ড্রু কিশোর, একদম গায়ের মেয়ে, গ্রামের মেয়ের সাজগোজ। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। সালমান শাহ আচ্ছা এই ভার্সনটাতে, ওয়াও কি দারুণ ভিউ। এই জুটিটা বলে সম্ভব, সালমান শাহ আর শাবনূর। ওকে, এখানে লিরিক্সও একটু ডিফারেন্ট। সোহাগের মিলন ও মালা, জীবন ভাবনা, হৃদয়ে সুখের দোলা। এই গানগুলো ফিল করতে হয়, ফিল করতে হয় এই গানগুলো। ভালোবাসা নদী তুমি, আমি তোমার দুই
বুঝলাম না এখানে কি ড্যামি ইউজ করছে কেন সালমান খানের চেহারা একদম দেখাচ্ছে না সুন্দর চেহারা সামনে ম্যাডাম সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের সহজ সরল খুব গ্রামের মেয়ে ভিলেন দেখছে বাংলা মুভির কমন একটা পার্টস ওয়াল বন্ধুরা এখানে সামনসার স্বপ্নের এইরকম একটা ক্লোজ রিলেশনশিপ কিভাবে লাস্টে গিয়ে এই পরিণত হয়ে যায় আসলে তা খুবই কি বলবো ক্লিয়ার হচ্ছে না আমার কাছে খুবই চক্রান্ত এবং ষড়যন্ত্রমূলক কিছু ব্যাপার আছে মনে হয় এই মুভিটা যখন দেখবো তখন হয়তো বিষয়টা ক্লিয়ার হবে গানটি সরি মুভিটা আমার খন্ড খন্ড করে দেখা মানে পার্টস পার্টস করে দেখা পুরোটা কখনো দেখা হয় নাই যদি এখন ইচ্ছা হলে আমি দেখতে পারি বাট এই গানটি দেখার পর আমার কৌতূহল জাগতেছে আর কি সালমান শাহ আর শাবনূরের যে এই ধরনের একটা খুবই কি বলবো স্ট্রং একটা রিলেশনশিপ থাকার পরেও লাস্টে গিয়ে সালমান শাহ কীভাবে মেন্টালি ইল হয়ে যায় তো যাই হোক বন্ধুরা গানটি খুব ভালো লেগেছে বাট গানটির লাস্ট পর্যায়ে এসে আমার মনে হয় এখানে ড্যামি ইউজ করা হয়েছে মানে সালমান শাহর পরিবর্তে অন্য কাউকে দিয়ে অভিনয় করানো হয়েছে সালমান শাহর চেহারাটা তেমন একটা দেখানো হয় নাই শুধুমাত্র প্রথম দিকে যা দেখাচ্ছিল হোয়াট এভার বন্ধুরা এটা ওনাদের ব্যাপার বাট গানটি মাস্টারপিস একটা গান কাঞ্চির সাথে সালমান শাহর যে গানটি আছে আমি মনে করছিলাম ওই সেম লিরিক্স দিয়ে এই গানটি পুনরায় শ্যুট করছেন ওনারা বাট এখানে আসলে সেম লিরিক্স না লিরিক্সের মধ্যেও তফাত আছে ডিফারেন্ট আছে সেপারেট লিরিক্স বাট গানটি সুন্দর হয়েছে সুর কিন্তু সেম আর এখানে গানটির একদম শেষ পর্যায়ে এসে ভিলেন দেখতে পায় ওনাদেরকে ওনাদের যে কেমিস্ট্রি যে রোমান্স এটা ধরা পড়ে যায় ভিলেনের সামনে তো এটা কিন্তু খুবই কমন একটা বিষয় বাংলা মুভিটাতে অনেক মুভিতে এই ধরনের দৃশ্য কি বলবো চিত্রায়ন করা হয়েছে তো এই মুভিটাতেও রয়েছে এই ধরনের বিষয় হতে পারে কাহিনীর অনুযায়ী পরিচালক এ ধরনের দৃশ্য রাখতে পারেন গানটি সাবিনা ইয়াসমিন এবং এন্ড্রু কিশোর এই দুই লেজেন্ডের গাওয়া সো ভেরি এক্সিলেন্ট চমৎকার একবার বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন আর বন্ধুরা যদি ভালো লাগে একটু লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো আর একটা ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে এখানে বিদায় নিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ সি ইউ